আজকাল স্কুল কলেজের টিচাররা স্টুডেন্টদের গায়ে হাত তোলার আগে 10 বার ভেবে নেয়, কিন্তু অন্যদিকে সবার সামনে ক্রিকেট মাঠে একজন ক্রিকেটারের গায়ে হাত তোলার স্পর্ধা কোথায় পায়? ক্রিকেট ইজ এ জেন্টলম্যানস গেম, অর্থাৎ ক্রিকেট হচ্ছে ভদ্রলোকের খেলা। ক্রিকেট খেলাটির সূচনা লগ্ন থেকে এই স্লোগানটি শুনে আসছি আমরা। কিন্তু ক্রিকেট কি আসলেই শুধু ভদ্রলোকের খেলা, নাকি ভদ্রতার মুখোশ পরে কিছু কিছু অভদ্র লোকও ক্রিকেটে আছে? বাংলাদেশ ক্রিকেটে যা ঘটেছে তাতে ক্রিকেটকে আর নিছক ভদ্রলোকের খেলা বলার সুযোগ নেই। ভদ্রতার চরম সীমা পার করে ক্রিকেট এখন চরম অভদ্র কুৎসিত লোকেদের হাতে চলে গিয়েছে। বাংলাদেশ ক্রিকেটে যা হয়েছে শুনলে যে কারো পায়ের রক্ত মাথায় উঠে যাবে। কখনো শুনেছেন কোনো কোচকে প্লেয়ারের গায়ে হাত তুলতে? আপনি যা শোনেননি, সেই ন্যাক্কারজনক কাজটি করেছে বাংলাদেশের কোচ চন্ডিকা হাথুরুসিংহে। দেশের শীর্ষস্থানীয় একটি টেলিভিশন চ্যানেল জানাচ্ছে, বিশ্বকাপ চলাকালে একজন ক্রিকেটারকে মাঠের মধ্যেই চড় মেরেছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। ভাবা যায়, একজন কোচ ইন্টারন্যাশনাল খেলা প্লেয়ারের গায়ে হাত তুলেছেন, তাও আবার খেলা চলাকালে বিশ্বকাপের মতো আসরে। ঘটনাটি ঘটেছে 12 অক্টোবর চেন্নাই, নিউজিল্যান্ডের সাথে খেলা চলাকালে। নাম প্রকাশ না করে চ্যানেলটি জানাচ্ছে, মাঠে পানি নিয়ে যেতে 30 সেকেন্ড দেরি করায় সেই ক্রিকেটারকে ডাগ আউটে বসেই চড় মেরেছেন লঙ্কান এই কুলাঙ্গার। তৎক্ষণাৎ কোচিং স্টাফরা প্রতিবাদ করলে ঘটনা বেশি দূর গড়ায়নি, তবে খেলা শেষে ব্যাপারটি অবগত করা হয়েছিল বোর্ড প্রধানকে। বোর্ড প্রধান নাকি কোচকে তার ব্যবহার ঠিক করার কথা বলেছেন, এ পর্যন্তই তিনি তার দায়িত্ব পালন করেছেন। এত বড় একটি ঘটনা ঘটে গেল, অথচ ক্রিকেট বোর্ড একটা শুনানি করা তো দূরের কথা, এ ব্যাপারে হাথুরুর কাছে কোনো জবাবদিহিতা পর্যন্ত চায়নি। এমনকি লাঞ্ছিত হওয়া সেই প্লেয়ারের কাছেও ঘটনা জানতে চাওয়া হয়নি। উল্টো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে তাকেই রাখা হয়েছে নিউজিল্যান্ড সিরিজে স্কোয়াডের বাইরে। হাথুরু কোন এমন সোনার ডিম পাড়া হাঁস যে তার সকল অন্যায় কর্মকাণ্ড, অন্যায় আবদার মুখ পুজে মেনে নিচ্ছে ক্রিকেট বোর্ড? আর এমনও তো নয় যে হাথুরু কোচ হয়ে আসার পরে বাংলাদেশের পারফরমেন্স অনেক ভালো হয়েছে। উল্টো তার অধীনেই বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বাজে পারফর্ম করে এসেছে টাইগাররা। তাহলে কেন হাথুরুকে নিয়ে এত ভয় বোর্ডের? অন্য কোনো বোর্ড হলে বিশ্বকাপ শেষ হওয়ার সাথে সাথে হাথুরুর মতো কোচকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হতো। অথচ আমাদের বোর্ড তাকে নিয়ে আরও একটি বিশ্বকাপ খেলার পরিকল্পনা আঁটছে। বিদেশি একজন এসে আমাদের দেশের ক্রিকেটারকে চড় মেরে যান, অথচ আমাদের ক্রিকেট বোর্ড সবটা জানার পরও একদম নিশ্চুপ হয়ে থাকে। আমাদের ক্রিকেট বোর্ড কি এতটাই মেরুদণ্ডহীন, নাকি হাথুরুর কাছে কোনো কারণে জিম্মি হয়ে আছে বোর্ড? উত্তরটা তারাই ভালো বলতে পারবেন। নাকি কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে আসতে পারে বলে তারাও আছেন চুপ করে? চেপে গিয়ে নিজেদের অথর্বতা ঢাকার চেষ্টা করে যাচ্ছেন না তো? পুরো ক্রিকেট বোর্ডটাই যেন হয়ে আছে ননির পুতুল। ননির পুতুল চিনতে এখানে দরকার একজন সদা জাগ্রত আলেকজান্ডার। নইলে একদিন ননি পুতুলের দল মাকড়সার জাল বিছিয়ে বদ্বীপের ঘরে ঘরে তৈরি করবে পলাশির অসংখ্য বেইমান মির্জাফর। নতুন করে মহামতি আলেকজান্ডার এসে বলবে, সত্যি সেলুকাস, কি বিচিত্র এই দেশ।